হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো স্টার সেট আপ করেছি কিভাবে, কারণ অনেকেই জানতে চেয়েছেন। তো চলুন দেখা যাক ভিডিওটা। তো আমি আমার পেজটা ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে এই যে সি ড্যাশবোর্ড, এখানে আমি একটা ক্লিক করে নিব। তো একটু ওয়েট করুন। ক্লিক করার পরে এই যে আপনারা স্ক্রল নিচের দিকে গেলে পাবেন মনিটাইজেশন অপশন। তো মনিটাইজেশনের অপশন থেকে ওই যে স্টার সেট আপ আছে, আমি ওখানে চলে গিয়েছি। তো গেট স্টার্টে আমি ক্লিক করব। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আপনার যে নামে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন সেই নামগুলো দিয়ে নেবেন। আমি এখানে সবগুলো ফিল আপ করে নিয়েছি। একটু ওয়েট করুন, আমি সবগুলো ফিল আপ করে নিয়েছি। কারণ এটা আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনারা যার ট্যাক্স অ্যাকাউন্ট বা ওই যে টিন অ্যাকাউন্ট বলে আছে, যার নামে তার নামটা দেওয়ার ট্রাই করবেন। আমি এখানে দেওয়ার পরে আমি আমার কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি, বাংলাদেশ। তারপর আমি এখানে নেক্সট করে নিয়েছি। একটু ওয়েট করুন। নেক্সট হওয়ার পরে আপনার এখানে আপনি বিজনেস টাইপের এখানে এই যে প্রথম যেটা আছে ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন, কারণ এটা একটু অনেক লেট হয় মানে নেট প্রবলেমের জন্য। এবার আমার সবগুলো এখানে দেওয়া হয়ে গেছে। যার পরে আমি এখানে আমার হচ্ছে সিটি, তারপরে হচ্ছে কান্ট্রি, পোস্ট কোড, ফোন নাম্বার, এগুলো সব দিব। তো আপনারা হচ্ছে ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ অনেকেরই উপকারে আসবে। অনেকে জানে না কিভাবে স্টার সেট আপ করতে হয়। আর এই যে আমি এখানে আমার ইমেলটা দিয়ে নিচ্ছি, এবং এখানে আমি আমার হাজব্যান্ডের ট্যাক্স অ্যাকাউন্টটা অ্যাড করেছি, কারণ আমার তো কোনো ট্যাক্স অ্যাকাউন্ট বা টিন অ্যাকাউন্ট আমি করি নাই, যার কারণে তারটা দিচ্ছি। আর এই যে নিচে দেখছেন ভ্যাট বা রেজিস্ট্রেশন নাম্বার বলছে, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমি এটা দেইনি, আমি এখানে সবগুলো ফিল আপ করে নিচ্ছি। এই যে সবগুলো ফিল আপ করার পরে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পর কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আপনি এই যে লিঙ্ক পে আউট মেথড এ ক্লিক করবেন। ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারণ আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করব, কারণ আমাদের দেশে পেপ্যাল অ্যাকাউন্ট খুব একটা চলিত নাই, যার কারণে আমি ওটা দেয় নাই। এবার আমি এখানে আমার হচ্ছে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আমি এখানে শো করব, তার নাম দিয়েছি। এই যে আমি এটা সবগুলো পূরণ করার পরে আমি এখানে যে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করি, করে কিছুক্ষণ ওয়েট করতে থাকি, কারণ এখানে অনেক সময় লাগে এটা হচ্ছে সাইন আপ হতে। আর এই যে এখানে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে আমার হচ্ছে স্টার সেট আপ চলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।